কালকের ব্লগটা ঠিক যেখানে শেষ হয়েছিল আজকের ভিডিওটা কিন্তু ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে। আমরা এখন যাচ্ছি মেলা দেখতে, তারপর যাব রাত্রিতে এসে আরেকবার নাচ দেখতে, হরিনাম সংকীর্তন শুনতে। আমার মা একদম রেডি হয়ে গেছে, তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, আপনারা দেখতে থাকুন, চলুন আমার সাথে আপনারাও মেলা। আর এই যে আমার মাদার ইন্ডিয়া সাজু করে রেডি হয়ে গেছে, চলুন ভিডিওটা এইভাবেই শুরু করলাম। আছেন সবাই, আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমরা চলে এসেছি এখন পুজো দেখতে, মানে সন্ধ্যা আরতি হবে, এরপর তারপর নাচ গান হবে, হরিনাম সংকীর্তন একবার হয়েছে, ভোগ কীর্তন আবার এখন হচ্ছে রাত্রিতে। তো এখানে বামুন দাদু এখন আরতি করছে, সন্ধ্যা আরতি, আর ওইখানে খোল, তারপর করতাল, সমস্ত কিছু সিঙ্গা, এই সমস্ত কিছু বাজানো হচ্ছে। এখানে অনেক ভক্তবৃন্দ বসে আছে, আমরাও ছিলাম এখানে, আমি, বোন, মা, কাকিমা, পিসি সবাই মিলে এসেছি। আর এখানে যে নৃত্য হচ্ছে, এরকমই মেয়েরা এখানে নাচ করে, এটাই সাধারণত হয়ে থাকে। চলুন এটা একটু আপনাদের দেখিয়ে একবার যাব একটু মেলার দিকে, মেলাতে কিছু কিনবো, অনেক দোকান বসেছে এখানে, সেই জন্যই যাব। এখানে তো অনেকক্ষণ রইলাম, এরপর চলুন একটু ওখান থেকেও ঘুরে আসি। আমরা এখানে চলে এসেছি আর এখানে টুকিটাকি শপিংও করে নিচ্ছি, যেমন এখান থেকে সেফটি পিন, বনুর জন্য টুকপাতা, এছাড়াও ক্লিপ, তারপর ন্যাপথলিন, এরকম টুকিটাকি জিনিস নিয়ে নিয়েছি আমরা। চলুন ওগুলো বাড়িতে যেয়ে দেখাবো, তার আগে পুরো মেলাটা একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে এরকম বড় বড় সেফটি পিনগুলো, এগুলো এখানে বেশ ভালো পাওয়া যায়। আর বোন একটা স্টিকারও নিয়ে নিয়েছে, দুটো, আর হেয়ার বেল্ট নিবে বলছিলো, তো ওটা নেয়নি, আর ফুল গার্ডার নিয়েছে মাথা মাদার জন্য। ওই যে ওখানে দেখুন বাচ্চে, পারবে না কিছু, তবু ছাড়বে না। এখানে সবাই মিলে দেখছে, সমস্ত ক্লিপগুলো আমি চুজ করলাম, অনেক ক্লিপ নিয়েছি অনেক। এই যে দেখুন প্রচুর ক্লিপ আছে, দামও যথেষ্ট কম। এইরকম একটা ক্লিপ নিয়েছি গোলাপি কালারের, চলুন বাড়ি গিয়ে দেখাবো, তার আগে একটু দেখিয়ে দিই মেলাটায় আর কী কী ছিল। আমরা অনেকক্ষণ ছিলাম এখানে, জানেন খুবই মজা করেছি আমরা। মোটামুটি ওখানে সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়ে গেছে, আরেকদিন মেলায় যাওয়ার ইচ্ছে আছে। তো এখানে এখন দৃষ্টি পিসি দুজনে মিলে ফুচকা খেয়ে নিচ্ছে, আমরা আর খেলাম না, আমরা খেয়েছিলাম অনেক, সেই জন্য কিনেছি। কালকে আরো কেনা হবে, তার মধ্যে ক্লিপ এগুলো কিনেছি, এইগুলো সব, এইগুলো সব, আর বৃষ্টির এই যে স্টিকার, এটা এটা এটার ভিতরে ঢুকিয়ে দে। আচ্ছা ন্যাপথলিন নিয়েছে কাকিমা, আচ্ছা বৃষ্টির এইরকম ছোট ছোট টুক পাতা, আর এই যে দুটো হচ্ছে কি বলে এটাকে, গার্ডার, হ্যাঁ গার্ডার, আর এটা হচ্ছে সাইড ক্লিপ, আর এই সিফটিবিন বড় শাড়ির সাথে নেওয়ার জন্য। এগুলোই মূলত আজকে নেওয়া হয়েছে, কালকে আবার একবার যাব মেলার দিকে। তোর জন্য, আমার, আমরা মেলায় এই সমস্ত জিনিসপাতিগুলো কিনলাম, ক্লিপ প্রচুর কেনা হয়েছে, এইটা, এইগুলো, এইটা, এইটা, আচ্ছা গার্ডার এই দুটো নেওয়া হয়েছে, বৃষ্টির জন্য একটা ছোট টিক পাতা, আর এই যে দুটো স্টিকার, আর এখানে ন্যাপথলিন আছে, বড় এক কোষা সেফটি পিন, আর আছে সাইড ক্লিপ, এগুলো নেওয়া হয়েছে। বৃষ্টি, আর ইউ স্যাটিসফাইড? একটা রয়ে গিয়েছিল, এটাও ছিল, একটা রয়ে গিয়েছিল, এটা, এটাও ছিল, মোট একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আটটা নেওয়া হয়েছে, আর এইখানে দুটো, এইটাও দুটো, এটা নটা, আচ্ছা এটা হচ্ছে একটা, এটা একটা, এটা একটা, এটা দুটো।
আমরা এখন আবার একবার যাচ্ছি, ঠিক 10টা বাজছে এখন, এখন আবার যাচ্ছি। এখন থেকেই শুরু হয় আর কি নৃত্যটা, ওই যে হরিনাম সংকীর্তন একদম কীর্তনের সাথে সাথে নাচ। চলুন আজকে আপনাদের দেখাবো সেই ভিডিও। আর এখন বেরিয়ে পড়েছি, যাব এরপর আমি কাকিমার মা বৃষ্টি তিনজন চারজন যাচ্ছি আমরা। তো চলুন ভিডিওটা এইভাবেই শুরু করলাম, আর অনেক আগেই শুরু করে দিচ্ছি, এই একই কথা বারবার কতবার বলবো, চলুন একদম সেখানে যেয়ে দেখা করছি। অনেকক্ষণ ছিলাম, প্রোগ্রাম দেখছিলাম, আর দেখছেন উপরটা কি সুন্দর সাজিয়েছে, একদম দারুণ কিন্তু ডেকোরেশন করেছে, খুবই সুন্দর হয়েছে। উপরটা যেরকম নিচেরটা সেরকম, একদিন আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। ওই যে দেখুন ওই দিকটা কি সুন্দর লাগছে, আর এখানে নাচ গান চলছে, দারুণ হয় এক কথায়, মানে অনবদ্য, ফাটাফাটি যাকে বলে, খুবই ভালো লাগে দেখতে। আমার দাদা মানে সুব্রত দা, ও তো আবার এটাতে এত মত্ত হয়েছে, বাড়ি ফিরে কখন জানেন, প্রায় রাত্রি 12টা 1টা, কোনো কোনো দিন তো আবার 2টোও বেজে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার, আমরা অত রাত পর্যন্ত থাকি না, আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসি। আজকে আবার বৃষ্টি বাড়ি ফিরতে চাইছে না, ও বিশাল মনোযোগ নিয়ে দেখছে। ওই যে দেখুন, ওই যে পাশেই বসে আছে অঙ্কিতা, আমার একজন বোন, ওর পাশেই বসে আছে, তারপর দেখছে। আমরা আর বেশিক্ষণ থাকবো না, আমরা বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু কাকিমার বৃষ্টি উঠতেই চাইছে না, সেই জন্য আবার দাঁড়ালাম। আর কাকিমা বলল আর একটা গান পরেই চলে আসবে, সেই জন্য এখন অপেক্ষা করছি, এরপরই বাড়ি ফিরে যাব। প্রচুর মানুষের সমাগম একবার, প্রোগ্রামটাও যথেষ্ট ভালো হচ্ছে, সেই কারণে ওরা আসতে চাইছে না। চলুন আর একটু অপেক্ষা করে চলে যাব সবাই মিলে বাড়ি। চলে এসেছি আর আমি ফ্রেশ ট্রেশ সব হয়ে গেছি, বৃষ্টি শুয়ে পড়েছি ইতিমধ্যে। আর চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন তাহলে গুড নাইট, আজকের মতো এই পর্যন্তই ছিল, কালকে আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। আর আপনারা জানাবেন কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের এই ওয়েব সিরিজ দেখতে কেমন লাগছে। এই পার্ট পার্ট করে আমি দিচ্ছি জিনিসগুলো, একটা হচ্ছে হরিনাম সংকীর্তন, তারপর আমাদের এখানে সংস্কৃতি, অতীত ঐতিহ্য সবই কিছু বজায় আছে, সমস্ত কিছুর মধ্যে আপনারা আমাকে খুঁজে পাচ্ছেন, কতটা প্রাকৃতিক দৃশ্যগুলোকে খুঁজে পাচ্ছেন, কতটা এনজয় করছেন, সমস্ত জিনিসগুলো জানা আমার জন্য ভীষণ জরুরি, তো বলবেন সমস্ত কিছু। চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই অনেক 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 ভালো থাকবেন।